Namo Vishnu Padaya Krishna Vastaya Bhutale Srimate Jagapataye Namo
ছিল প্রভুপাদ, তিনি লিখেছেন। বাংলা দেখা যাচ্ছে না, পড়তে পারছে না? আমার শোন, কথা শোনা নকল দেখ, এটা অনেকটা উঁচু হয়ে গেছে একটু, ঠিক আছে? তিনি লিখেছেন, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করে, পাইবে কৃষ্ণের কৃপা বসে গীতার উপদেশ আমাদের ভালো করে যেন বুঝি জানি, তাহলে কৃষ্ণের কৃপা লাভ করতে হবে, কৃষ্ণ ভজায় আমাদের সুবিধা হবে। আমাদের হিন্দু ধর্মের পণ্ডিতরা ব্রাহ্মণেরা বলেন, গীতা পড়ার আগে বা পরে গীতা মাহাত্ম্য পড়তে হবে, গীতা মাহাত্ম্য পড়েই আপনাদের গীতা পড়াবো, যদি কেউ কিছু না বলতে পারে তাই পড়ে লেখা আছে একসঙ্গে পড়ে, ঠিক আছে? অনেক শ্লোক আছে তার ভিতরে একটা, এই শ্লোকে কি বলা আছে দেখো, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র অনেক কিছু বুঝি, দেবী গীতা, গুরু গীতা, চণ্ডী গীতা। আমি এক আশ্রমের লোকেরকে জিজ্ঞেস করলাম, আপনি দেবী গীতা পড়েন? বলছে না, আপনি হিন্দু হয়ে গীতা পড়েন না? বলছেন আমাদের গুরুদেব নিষেধ করেছেন, আমাদের গুরুদেব বলেছেন যে এই গীতা পড়ে তুই বুঝবি না, তো আমি তোদের জন্য যা লিখেছি ছড়া কবিতা সেইগুলো পড়িস, এই হচ্ছে তোদের জন্য গুরু গীতা। অনুকূলচন্দ্র আশ্রম গীতা পড়েন, তাদের গুরুদেব যা দিয়ে গেছেন তাদের জন্য সেটা হচ্ছে গুরু গীতা। যেন আমরা গুরু গীতা, দেবী গীতা, চণ্ডী গীতা, আপনি দয়া করে কোনো কিছুই পড়বেন না, একটা জিনিস পড়বেন, কি পড়বেন? কোনো কিছু পড়েন না, পড়বেন একটাই, এটা হচ্ছে অথেন্টিক বই, কোনটা? দেবকী পুত্র গীতম, একটাই গ্রন্থ পড়বেন, কি গ্রন্থ? এই শ্লোকটা কিন্তু কেবল ইস্কনের বইতে নেই, কিন্তু সব গীতাতে এই শ্লোকটা পাবেন, একটা শ্লোক আমি পড়াচ্ছি, দ্বিতীয় লাইন দেখেন, সে দেবকী পুত্রের গীতি পড়ে আপনি কি জানবেন, দ্বিতীয় লাইন, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন কে? আমরা চিন্তা করে দেখেন, আমাদের পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও আছে, আচ্ছা ইসলাম ধর্মের লোকেরা, তারা কাকে পূজা করেন? আল্লাহকে। খ্রিস্টানরা কাকে পূজা করেন? যিশুকে। হিন্দুরা কাকে পূজা করেন? আমাদের কি ভগবান একজন না অনেক? একজন তো বলবেন এখানে, কেননা এই ইস্কনের জায়গায় বসে আছেন, এখানে অনেক বললে যদি কবুরা বের করে দেয় ঘর থেকে, ঠিক না? আমি বলছি না, শ্লোকে বলছি আমাদের আরাধ্য দেবতা কতজন? এক দেব, শ্লোকে দেখেন, এক দেব, দেবকী
একজনই আমাদের আরাধ্য দেবতা, তাহলে আমরা এতজনকে পূজা করি কেন? এটা প্রশ্নের উত্তর কি? আমাদের ভগবানকে একজন না বহু? একজন। তাহলে এতজনকে পূজা করি কেন? এর উত্তর কি? এর উত্তর হচ্ছে একটাই, বলবেন না তুলছে নাকি? এর উত্তর হচ্ছে একটাই, আমরা হিন্দুরা ধর্ম কর্ম করি, পূজা অর্চনা করি, কিন্তু যেটা মাতাজি বলছেন অজ্ঞানতা, ধর্মশাস্ত্র পড়ে করি না। প্রত্যেকটি ধর্মে ধর্মশাস্ত্র আছে। ইসলামের ধর্মশাস্ত্র হচ্ছে জানেন তো, হ্যাঁ কিনা ধোকা দেবে? ইসলামের ধর্মশাস্ত্র, খ্রিস্টানদের ধর্মশাস্ত্র, হিন্দুদের, হিন্দু লোকেরা আমাদের ধর্মশাস্ত্র আমরা জানি না, কিন্তু যে কোনো হিন্দু ছেলেকে জিজ্ঞেস করবো জব জব করে বলে যাবে আমাদের ধর্মশাস্ত্র। একটা কলেজের ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, ভাই বলো তো হিন্দুদের ধর্মশাস্ত্র, চুপ করে আছে। ইসলামের ধর্মশাস্ত্র পড়লাম, উত্তর দিচ্ছে খ্রিস্টানদের ধর্মশাস্ত্র বাইরে, তাহলে হিন্দুদের ধর্মশাস্ত্র। মহারাজ হিন্দুদের ধর্মশাস্ত্রটা কি জিনিস? হিন্দুরাই জানে না, হিন্দুরা বড় উদার, সব ধর্ম সম্বন্ধে ভালো জানে, শুধু নিজের ধর্মটা বাদ দিয়ে। হিন্দুরাই উদার ভাবে বলে সব ধর্ম সমান নয়, সব ধর্ম সমান অধিকার হিন্দুরা বলে, অন্য ধর্মের লোক বলে না, কোন ধর্মের লোক বলতে শুনবে কেন? হিন্দুরা বলে না, হিন্দুরা নিজের ধর্মকে মানে না, তাই সব ধর্মকে সম্মান করে, নিজের ধর্মটা বাদ দিয়ে সবাইকে। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই ওরা কখনো করে না, কেন না? আমার ধর্মটা সম্বন্ধে আমি ভালো করে জানি না। ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, কোন ইসলাম, একজন একজন ব্যক্তি বলছেন আমি হিন্দু বলতে গর্ববোধ করি, আমি বলছি আমাকে প্রমাণ করে দেন আপনি হিন্দু, বলছে আমার জন্ম হয়েছে হিন্দু গৃহে, হিন্দু বাড়িতে, আমার টাইটেল হচ্ছে রায়। টাইটেল দেখে বোঝা যায় না কে হিন্দু সর্দার, মজুমদার, তালুকদার, হালদার, মন্ডল, বিশ্বাস, টাইটেল দেখে বোঝা যায় না, ঠিক কিনা? পোশাক দেখেও কিছু কিছু পার্টিকুলার পোশাক আছে। আমাদের হিন্দু ধর্মে কিছু মহিলা আছেন বিয়ের পরে শাখা সিঁদুরতে, এ হিন্দু দেখলে বুঝলেন, ঠিক আছে, এই হিন্দু মহিলা শাখা সিঁদুর আছে, উপরেও নেই নিচেও নেই, পরিষ্কার, এরা হিন্দু মানুষ। চেহারা দেখে বুঝতে যায় না, ফ্যাশন দেখে বুঝতে যায় না, পোশাক দেখে বুঝতে যায় না, বুঝতে হয় কে কোন ধর্মের বই পড়ছে, কোন ধর্ম পালন করছে। ধর্ম পালনটাই তাকে বলা হয় হিন্দু মুসলমান। আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন আপনি কোরআন পড়েন, আমি কেন কোরআন পড়ব? কোরআন পড়েন না মানে আপনি হাকি মুসলমান না, যিনি কোরআন পড়েন না তিনি মুসলমান না। জিজ্ঞেস করবেন আপনার বন্ধু বান্ধব অনেকে আছে, তাদের ছোট থেকেই কোরআন পড়তে পারত, প্রত্যেক ছেলে মেয়ে মুখ পড়লেই কোরআন পড়তো। তো যা যিনি কোরআন, আপনি কোরআন পড়েন না তার মানে আপনি মুসলমান, আপনি বাইবেল পড়েন বলছেন না, বাইবেল পড়েন না মানে আপনি খ্রিস্টান না, আপনি গীতা পড়েন বলছেন না তো তার মানে আপনি ধরে বলুন না, আমরা সেই খাতায় পড়ছি না তো, আমরা গীতা পড়ি ডেলি, আমি কি করে বলবেন আমি হিন্দু? যদি আপনার নাতি জিজ্ঞেস করে ও ঠাম্মি, ঠাম্মি তো নাকি ঠাকুমা, ঠাকুরমা তো ঠাম্মি সাথে ঠাম্মি, আমরা নাকি হিন্দু,
হিন্দু মানে কি গো? আমি কি উত্তর দেবেন? আপনার মুখের উত্তরটা কি? আপনি হয়তো বলবেন আমরা ইতিহাসে পড়েছি যে ফরাসি দেশের লোকেরা এসেছিল, তারা সিন্ধু নদীটা স উচ্চারণ করতে পারত না, তারা অ উচ্চারণ, সেখান থেকে আমরা হিন্দু। কথাটা ঠিক, ফরাসি দেশের লোকেরা আমাদেরকে হিন্দু বানিয়ে দিয়েছে, তার আগে আমরা হিন্দু ছিলাম না। আমাদের ইতিহাস কি কে জানে? কি বলবো না? তো সেই জন্য গীতা পড়তো, গীতা। আর প্রত্যেক ব্যক্তি এরকম মোবাইল বাড়ি প্লে, যদি সবাই একটু সবাই সহযোগিতা করেন তাহলে আলোচনা করতে পারবো। আমাদের এমনি আমি যখন যেখানে ক্লাস দিই আমাদের একটা নিয়ম আছে, মোবাইল বাজলে আজকে প্রসাদের খরচাটা আপনাকে দিতে হবে, মানে বৈষ্ণব সেবা। আজকে যারা ক্লাস শুনছে, যদি আপনি উদার থাকেন মোবাইল খুলে রাখবেন, আর যদি মনে করেন পকেট থেকে কেন পয়সা দেবো, প্লিজ মোবাইলটা পকেট থেকে বের করবেন, ঠিক আছে? বের করে ঘাটটা টিপে রেখে দেবেন, ঠিক আছে? বড় চঞ্চল জিনিস, নিজের বাচ্চা গুলো তো শান্ত, এই বাচ্চা খুব কান্না করলেই সবাইকে দৌড়ে দৌড়ে গিয়ে ধরে ধরে এটাকে একটু বের করে ঘাটটা টিপে। তো কি আলোচনা? গীতা পড়তে হবে প্রতিদিন। আর আমাদের হিন্দু ধর্মের লোকেরা বলে বই পড়লে কি ধর্ম হয়? আমি মনে মনে অনেক রকম ধর্ম করি, এই রকম ফোঁটা কেটে গলায় মালা পরে টিকি রেখে ধর্ম আমার না, আমি মনে মনে অনেক রকম ধর্ম করি। বলেন খুব সুন্দর কথা বলে, আর গীতায় ভগবান তাই বলেছে যে মনে মনে মনটা তোমার আমার চরণ অর্পণ কর, মন মনা ভব মন ভক্ত মজ্জাজি নাম নমস্কারম, তোমার মনটা আমার চরণ অর্পণ কর। তারা মনে করে আমি মনে মনে ধর্ম করি। বাংলাদেশে একটা একটা গান, একটা শ্লোক আছে, বাংলাদেশ থেকে এলাম, একটা আছে শ্লোক বলছে, মালা জপে শালা পর জপে ভাই, মনে মনে যে জপে বলি হারি ভাই। মনে মনে জপই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। তো সেদিক থেকে মনে হয় যেন লোক কত সুন্দর যে মনে মনে অনর্গল জপ করে, মনে মনে অনর্গল ভগবানকে প্রার্থনা করে। আমি একটা লোককে ধরেছি, আমি একটা কাজ করবো, সকালে ঘুম থেকে উঠবেন, দিয়ে ব্যাটটি খাবেন, ব্যাটটি ঘুম থেকে উঠে একটু ব্রাশ হাত মুখ পরিষ্কার করে কি বাজবে না? আপনি শুনতে পাচ্ছেন তো? পিছন না শুনতে পারলে চুপচাপ শুনবো, লোকগুলোর হাত ছট পড়ে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, আমাদের কালচার আছে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি মুখে কিছু দেবেন, কিন্তু এতটা কালচার হীনতা হয়ে গেছে বিছানায় বসে বসেই চাই চুমুতি হাত মুখ না ধুয়ে তাকে ব্যক্তি বলে কোনো ক্ষতি আছে? আমার উচ্চারণ হয় না কিন্তু কথাটাও খুব একটা খারাপ না। তো ডান হাতে থাকবে ব্যক্তি আর বাম হাতে থাকবে মর্নিং ভাগবত,
আমি আপনার গীতা ভাগবতের পড়ার সময় হোক না হোক, এই কিন্তু আপনি পড়বেন, পেপার পড়বে। আর লোকে পেপার পড়ে দেখবেন একদম যেন মনোযোগ সহকারে, ট্রেনে বসার জায়গা পায় না, বাসে বসার জায়গা পায় না, ঠিক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা পড়ার সময় হোক না, কিন্তু ওই পেপার পড়ার সবাই ম্যানেজ করে লোক আর খুব আগ্রহ সবাই। তো বাম হাতে পেপার, ডান হাতে ব্যাটটি চাইছে, আপনার স্ত্রী এসে আপনাকে বলবে যাও বাজার করে নিয়ে আসো। তো আর ওখানে কেউ নেই আজকে, যদি উঠতে চান আর আপনি উত্তর দেবেন আমি আমার একটু কমফোর্টেবল হয় কানে না লাগে, একটু সামনে এসে বসেন, আমাকে এই আওয়াজটা খুব ভালো লাগছে, এই আওয়াজটা খুব একটা ভালো না আমাদের, সেজন্য আমি একটু দূরে বলছি। আচ্ছা যারা অর্গানাইজার আছেন তারা যে শুনতে পেলো বলো না বলো, ঠিক আছে, যদি শুনতে চান আগে আসবে, ঠিক আছে, না হলে ওইখানে আমাদের আমাদের স্টাইল আছে, মন্দিরে এসে এরকম করে চলে যাবেন, আমাদের স্টাইল। তো বলবেন স্ত্রী এসে বলো তুমি যাও বাজার করে নিয়ে আসো, শোনা আছে বলে, শোনা আছে, হ্যাঁ বাহ, হ্যাঁ তো আপনি বলবেন, আপনি কি বলবেন, আমি মনে মনে অর্ডার দিয়েছি, ঠিক আছে, 15 মিনিট পরে আবার স্ত্রী এসে বলবেন কি গো তোমাকে বললাম বাজার, আপনি বললাম মনে মনে অর্ডার দিয়েছি, তো মনে মনে বাজার অর্ডার দিলে আসবে কিনা, হ্যাঁ কি না, আবার যদি বাজার করে নিয়ে আসে যদি একটা আলু পচা পড়ে যায় স্ত্রী খোঁজা দেবে কানা নাকি দেখে কিনতে পারো না, বাজার করবেন নিজে, প্রসাদের খরচা পুরো বহু ও বহু আজকের প্রসাদের খরচা পুরো দেবেন, হ্যাঁ কি না, হ্যাঁ না, হ্যাঁ না, না ওকে, আমি বলেছি পকেট থেকে বের করে শিওর হন না, সবার মোবাইলটা বের করে দেখুন ঘাটতি পেন না, ঘাটতি পার হয়েছে কিনা, বের করেন বের করেন, এখানে সবাই মোবাইল দেখেন, সবাই মোবাইল চেক করে, আমি সামনে বসে আছি, খুব চঞ্চল। তো মনে মনে বাজার হয় না, এমনকি আপনি যদি দুই আঙ্গুলের সেবা করতে যান, দুই আঙ্গুলের সেবা করতে এক আঙ্গুলের সেবা দুই আঙ্গুলের সেবা তিন আঙ্গুল চার আঙ্গুল আর পাঁচ আঙ্গুলের সেবা, এটা করতে গেলেও মনে মনে হয় দোকানে গিয়ে পয়সা দিয়ে কিনতে হয়, হ্যাঁ কিনা, জামাই ষষ্ঠীতে মনে মনে শাশুড়ির কাছে ফোঁটা নেওয়া যায় না, শাশুড়ির বাড়িতে গিয়ে কাপড় চোপড় উপহার ফোঁটা নিয়ে আসে, সবকিছু করবেন নিজে, যখন ভগবানের কথা আসবে মনে মনে ফাঁকি দেওয়ার জায়গা পান না, ঠিক না, সেই জন্য ধর্ম করতে গেলে ধর্মের বই পড়তে হবে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং হতে চান ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে, ঠিক তো, আর ইঞ্জিনিয়ারিং বই বাজার থেকে কিনলেও আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না, আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে
ইঞ্জিনিয়ার প্রফেসরের আন্ডারে পড়ে ইঞ্জিনিয়ার হতে হবে, হ্যাঁ কি না? ডাক্তারি হতে চাইলে মেডিকেল বই, মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল প্রফেসরের আন্ডার পড়তে হবে, তবে সার্টিফিকেট পেলে ডাক্তার হবে। কয়েকদিন আগে ভুয়া ডাক্তার ছিল না, সব দিদি ধরলো সবাইকে। তো মেডিকেল পড়তে গেলে মেডিকেলের বই পড়তে হবে, সেরকম ধার্মিক হতে গেলে আপনাকে ধর্মের বই অবশ্যই পড়তে হবে। আর ধর্মের বই বাজার থেকে নিয়ে এসে আপনি ঘরে পড়লেও ধার্মিক হতে পারবেন না। অনেকে বলবেন আপনি একটু গীতা পড়ুন। হ্যাঁ, আমি গীতা প্রতিদিন 18 অধ্যায় গীতা না পড়ে জন্ম গ্রহণ করি না, পড়লে কি হয়? কিছুই হবে না। তাই ধর্মের বই পড়তে হবে ধার্মিক কলেজে গিয়ে। গীতা বাজার থেকে কিনে পড়লেও আপনি ধার্মিক হতে পারবেন না। তাই কেউ যদি ধার্মিক হতে চায়, গীতার প্রথম শ্লোক জানেন? কেউ গীতার প্রথম শ্লোক ধর্ম, ধর্ম যদি ধর্ম পড়তে চান, গীতার প্রথম ওয়ার্ড হচ্ছে ধর্ম। গীতার লাস্ট ওয়ার্ড একদম শেষের শ্লোক, হ্যাঁ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি দুবার নীতি মতি মম। ধর্ম হচ্ছে ওইটাই যেটা আমার মত, কৃষ্ণ বলছেন, আর কোনোটাই ধর্ম না। তো সেই জন্য যদি আমরা গীতা পড়ি তবে জানতে পারবো আমাদের আরাধ্য দেবতা কে, না আমি ভগবান শ্রীকৃষ্ণ শিখাই নি তো লোকে যদি কেউ পড়ে গীতা, গীতা পড়ে কি করে কি জানবেন আমাদের আরাধ্য দেবতা কে? দেবকীর পুত্র, অন্য কেউ না। কিন্তু রাধার স্বামী অনেকজন হতে পারে, কারো স্ত্রীর নাম রাধা হলো, তার মানে কি সে দেবকীর পুত্র হয়ে গেল নাকি? রাসা কোথা থেকে পেয়েছেন বলুন? বর্দা বড় মোদী পূজা করবো কোথা থেকে আছে? কেন আমি তো নিজে দেখেছি বলছি, শ্লোকে দেখো কার পুজো করবেন লেখা আছে। তো একটাই শাস্ত্র পড়বেন, কোন শাস্ত্র? দেবকী পুত্রের গীতি। সেই গীতি পড়ে বা সেই গীতা পড়ে জানব একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি কে? চুপচাপ আপনাদের সন্দেহ থাকলে প্রশ্ন করবো, ঠিক আছে? একজনই আমাদের আরাধ্য দেবতা কে? এবার তৃতীয় লাইন, সেই দেবকী পুত্রকে পূজা করার একটাই মন্ত্র, এই ক মন্ত্র, অনেক মন্ত্র নেই। কিন্তু আমাদের সমাজে এক একটা মন্দিরের এক একটা মন্ত্র, ইস্কন লোকের সঙ্গে কথা বলতে গেলে হরে কৃষ্ণ বলতে হবে, ফোন ধরলেই হরে কৃষ্ণ বলতে হবে, প্লেটে প্রসাদ চাইলে রাইস চাইলে হরে কৃষ্ণ বাবু অস্তি অন্ন হরে কৃষ্ণ বাবু ডাল, সব হরে কৃষ্ণ ছাড়া চলে না, তাই তো নাকি? আবার অন্য মন্দিরে দেবেন জয় গুরু, গুরু গুরু জয় গুরু জয় গুরু, ভালো আছে? আবার অন্য মন্দিরে দেবেন জয় নিতাই, এত মন্ত্র তো নেই, একটাই মন্ত্র। কি মন্ত্র দেখেন শ্লোকে? এক মন্ত্রস্তস্য নাম আদি জানে, নাম নাম মহানাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভগবানের অনন্ত নাম আছে, এমনিতে অষ্টোত্তর শত নাম পড়ি, কিন্তু ভগবানের অনন্ত নাম। মহাপ্রভু বলেছেন নাম নাম কারি বহুধা বহুধা বহু নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কাল। ভগবানের অনন্ত নাম, কিন্তু সেই অনন্ত নাম থাকলে আপনি কোন নাম গাইবেন? অনেক নাম আছে, সব নাম গাইতে পারবেন না আপনি। রাম নারায়ণ রাম ভগবানের নাম কিনা, নাম কি না, হ্যাঁ কিনা? হ্যাঁ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ ভগবানের নাম কিনা?
দায়িত্ব পারবেন না। কোন নাম কাজে তো ভগবানের নাম, সবাই ভগবানের নাম নিয়ে বিজনেস করছে। কিন্তু আমাদের যেরকম অনুমোদিত জিনিস ব্যবহার করবে, ঠিক আছে, আমার এই মন্দিরে যত কিছু আমরা পাথর লাগছে, মকরা না পাথর, এটা কোম্পানি ছাপ, এটা ইংরেজি বলে ব্র্যান্ড, ব্র্যান্ড কোম্পানি, ব্র্যান্ড একদম ব্র্যান্ড ছাপা দেওয়া, ঢেউ মার্কেটিং, লক্ষ্মী মার্কা করাই, অনুমোদিত নাম হওয়া চাই। আপনি ভক্তি গীতি পড়বেন, নাম অর্থ পড়বেন, লিখেছেন গৌর মার্কা করা সে হরিনাম রসে ভরা। কোন মার্কা? কোন মার্কা? গৌরাঙ্গ মহাপ্রভু, গৌর যে শিখানো নাম সেই নাম গাও, আর সব নাম মাত্র সেই নামে পাও। গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম শিখিয়েছেন ওই নামটা গাইবেন, অন্য কোন নাম গাইবেন না। ওটা আছে ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড কোম্পানি একদম ওগুলো। আর এই নাম কোথা থেকে এসছে? এই নাম আপনাদের মালদা বা পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ারও না, বাংলাদেশ কি আমেরিকারও না, এই নাম কোথাকার? এ গোলোক বৃন্দাবন থেকে আনা হয়েছে, ইম্পোর্ট করা, যে বিদেশি জিনিস, আমাদের সোসাইটি বিদেশি, ওই নাম বিদেশি, গুরু বিদেশ, বিদেশি জিনিস। কেন আমরা বিদেশি জিনিস ব্যবহার করতে খুব পছন্দ করি? তো জুতোটা কোথা কারণে চাইনা, এখন আমাদের দেশে বাটা কোম্পানি পরে না, চাইনা, সবকিছু বিদেশি জিনিস আমরা পড়তে ভালোবাসি না, মহাপুর নিয়ে এসে, এটা তো কোম্পানির জিনিস, এটা তো বিদেশি জিনিস। আর বাকি সব মন্দিরের নাম হচ্ছে লোকাল প্রোডাকশন, সস্তা জিনিস, সস্তা, সেগুলো সস্তার তিন অবস্থা, সস্তা দুই কোয়ালিটির পাখা আছে, পাঁচ টাকার পাখা সারা জীবন চলবে, পাঁচ টাকার পাখা, ও বলছে পাঁচ টাকার পাখা যদি সারা জীবন চলে, একশো টাকার পাখা কিনতে যাবো কেন? পাঁচ টাকার পাখা নিয়েছে, নিয়ে দু তিনবার পাখা করেছে, সব কাঠের ফুলে ফুলে এই পাখা আমার নাশ আস। তুমি বললে এই পাখা সারা জীবন চলবে, তো পাখা ওরা কাঠিগুলো সব তুলেছে, তুলে সুন্দর করে পাখার মতো সাজিয়েছে, বলছে দেখেন তো সস্তা পাখা, তো আপনি কিরকম পাখা করলেন? বলছে এরকম করলাম, বলছে না সস্তা পাখা করার নিয়ম আছে, আপনি পাখাটা এরকম ধরবেন মুখটা নামবেন, তো সস্তা নাম সস্তা, তো সেই হচ্ছে এই নাম গাইতে হবে একদম গৌর মার্কা করা। অন্য নাম যেগুলো আমরা খুবই শুনেছি, হরে নাম হরে নাম হরে নাম, হরিনাম 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 তিনবার বলা আছে। দেখেন আমাদের শাস্ত্র কত পরিষ্কার, কোথাও লেখা আছে কি যাকে ইচ্ছা তাকে পুজো করো? লেখা আছে হ্যাঁ না, যে যাকে পারো পূজা করুন, সব এক না, সব এক না, কি সব এক হতে পারে না, সব এক হয় কি? ব্যাংকে আপনি পিয়নকে গিয়ে বলবেন দাদা আমার ড্রাফে একটু সই মেরে দিন না, আপনি সই মেরে দিলে আমি সই মারতে পারবেন হ্যাঁ কি না? উনি ড্রাফটা নিয়ে ম্যানেজারের কাছে যেতে পারেন, ম্যানেজার কাছ থেকে সই করে এনে আপনাকে দেবেন, কিন্তু ওনাকে যদি বলেন আপনি সই করেন, একই তো ম্যানেজার আর আপনি, একই তো ব্যাংকের স্টাম করে তো হবে না, তো এইটা বললে ওনাকে সম্মান করা হয় কি অসম্মান করা হয়? অসম্মান। এক জায়গায় একটা বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে,
আমাদের হিন্দু সমাজে ওদের না কত উদার ভাবে বলে এই গৌরী মঠের লোকেরা আর ইস্কনের লোকেরা এত গোড়া, এরা নতুন একটা নাস্তিক, এরা কৃষ্ণ পূজা ছাড়া কাউকে মানে না। হ্যাঁ, নতুন ধরনের নাস্তিক, এটা দেব দেব কাউকে মানে না, আমরা কিন্তু ওরকম না, ঠাকুরের ভিতরে বড় ছোট কিসে, আমরা কিন্তু একদম ছোট বড় করি না, শুনে কত ভালো লাগে না, আর ঠাকুরের ভিতরে আমার ছোট বড় ছোট বড় সবাইকে সমান হতে পারে নাকি না। এইগুলো লেখতে দিতে একজন মাতাজি বলছেন, প্রভু ঠিক বলেছেন, এই কথা শুনতে শুনতে না কান আমার বধির হয়ে গেল, কি কথা যে ইস্কনের লোকেরা কৃষ্ণ ঠাকুর ছাড়া কাউকে পায় না। আমি জিজ্ঞেস করলাম, মাতাজি আপনার নাম কি? বলছে কল্পনা দত্ত। আপনার স্বামীর নাম কে? রবি দত্ত। আপনার বান্ধবীরা যদি আপনাকে বলে রে কল্পনা, তুই কি রে কল্পনা, শুধু রবীন্দ্র ছাড়া কাউকে বুঝিস না, আমরা কিন্তু সব পুরুষের সঙ্গে মিশি, আমাদের হচ্ছে সব পুরুষই সমান। কেমন লাগলো আপনার? সবাই সমান। গীতা ভগবান বলেছেন 14:26 নম্বর শ্লোক, আপনি মেনে দেখবেন, মাম চ অব্যভিচারে ন ভক্তি যোগে ন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। সে আমার কাছে আসতে পারবে, সে নিত্য আনন্দ লাভ করতে পারবে, যে সতি নাই, যে অব্যভিচারী ভক্তি দিয়ে আমার সেবা করবে। ব্যভিচারী যে ব্যভিচারী আর সতী, ব্যভিচারী মানে হচ্ছে যে মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে মেশে, তাকে বলা অসতী বা ব্যভিচারী। কৃষ্ণ বলছেন আমার ভক্তরা হচ্ছে সতী নাই, সে আমি ছাড়া কাউকে পুজো করে না, বোঝে না। সর্বধর্মান, কৃষ্ণ নিজে বলেছেন সর্বধর্মান পরিত্যাগ, যতগুলো তুমি ধর্ম বলে মনে করো সবগুলো বাদ দিয়ে মাম একম শরণম ভজ একম। কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাগ, আর আমাদের তথাগত মহারাজ সন্ন্যাসীরা সর্বধর্ম সমান নয়, কৃষ্ণ বললেন সর্বধর্ম পরিত্যাগ, তারা বলছেন সর্বধর্ম সমান নয়। কেন না? তাদের ভিতরেও ভেদ নাই, কিন্তু তারা একে অপরকে কেউ কাউকে দোষারোপ করে না, দোষারোপণ করেন কেবল বৈষ্ণবরা। তারা জানে যে আমি যে আশ্রম খুলে বসেছি পূজা করছি, আমারটা নিয়ে আপনি কিছু বলবেন না, আপনারটা নিয়ে আমিও কিছু বলবো না, আপনারটা ঠিক, ওনারটা ঠিক, ওনারটা ঠিক, আমারটা ঠিক, সবারটা ঠিক, যত মত, কিন্তু বৈষ্ণব তো গ্রহণ করবে না, বৈষ্ণব যথার্থ শাস্ত্র দিক প্রমাণ করবে না, সব মত এক না, সব পথ এক না। গীতায় ভগবান জ্ঞান যোগের কথা বলেছেন, কর্ম যোগের কথা বলেছেন, ভক্তি যোগের কথা বলেছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন, লাস্টে বলেছেন ভক্তি আমার মুখে জানাতে, কেবল ভক্তির দ্বারা জানা যাবে, অন্য গুলোকে বাতিল করতে হবে, সব এক না কি? আমরা গীতা শুরু করবো, এবারে দেখেন আরেকবার, একটাই শাস্ত্র পড়বেন, কোন শাস্ত্র? এই শাস্ত্র পড়ে আমরা জানবো একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি আছেন, সে গীতা পড়ে আমরা জানতে পারবো। আমাদের এই যেরকম স্কুল কলেজের বইয়ের শিক্ষার লেভেল আছে, পঞ্চম শ্রেণী, তারপরে দশম শ্রেণী, তারপরে দ্বাদশ, তারপরে ডিগ্রি, সেরকম আমাদের এই বৈদিক শাস্ত্রে গীতা হচ্ছে প্রাথমিক শাস্ত্র, তারপরে গীতা যেখানে শেষ হয়েছে ভাগবত সেখানে শুরু হচ্ছে ডিগ্রি শাস্ত্র, তারপরে চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি শাস্ত্র, এই যে বৈদিক শাস্ত্রের ভাগ। সে শাস্ত্র পড়ে আপনি কি জানবেন না জানবেন? প্রথম হচ্ছে ঈশ্বর, সবাই ঈশ্বর, কিন্তু ইন্দ্র চন্দ্র বরুণ সবাই ঈশ্বর মানে কন্ট্রোলার, আপনি যদি বাড়ির কর্তা হন আপনিও ঈশ্বর, বাড়ির ঈশ্বর,
বৃষ্টি নিয়ন্তা, তিনি বৃষ্টির ঈশ্বর, সূর্য দেবতা ঈশ্বর, সবাই ঈশ্বর। ঈশ্বরের উপরে হচ্ছে দেবাদি দেব, মহাদেব, মহাদেব আর দেব দেবী এক না, কিন্তু পরমটা লীলার ধরুন মা কালী শিবের উপর দাঁড়িয়েছে বলে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়ানোর পরে এটা হচ্ছে যেটা উচিত না। সেই জন্য মনে করেন না যে কালী থেকে শিব ছোট না, সমস্ত দেবতাদের উপরে হচ্ছেন দেবাদি দেব, মহাদেব, মহেশ্বর। প্রথম হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, পরমেশ্বর কে না নারায়ণ, রামচন্দ্র, নরসিংহদেব, বামন সব পরমেশ্বর। এই পরমেশ্বরের উপরে আরেকটা পদ আছে, পরাত পর ঈশ্বর, মানে পরাত পর ঈশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ থেকে সমস্ত অবতার এসছেন, কৃষ্ণ হচ্ছেন অবতারী, অবতার মানে শ্রীয়ান ঈশ্বর, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, পরমেশ্বরের উপরে কে পরাত্পর ঈশ্বর কৃষ্ণ। কৃষ্ণের আবার তিন ভাগ আছে, তিন স্বরূপ আছে, তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। কোন কৃষ্ণকে পূজা করবেন? দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, আর বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। আপনি বলুন বাপরে এত ভাগ, অত হিজিবিজির ভিতরে আমি নেই। হিজিবিজি লাভ নাই, যদি পর্যায়কালীন পড়েন। এই ভক্তি জীবনটা একটা বিজ্ঞান, ভাবাবেগ না, কিন্তু ইংরেজিতে বলে ইমোশন ইজ নট ডিভোশন, ভাবাবেগটা ভক্তি না, কিন্তু এটা একটা শাস্ত্রসম্মত বিজ্ঞান ভিত্তিক ভাবে ভগবান বুঝিয়েছেন। গীতার একটা অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ, বললেন এর পিছনে যুক্তি আছে, এর পিছনে বিজ্ঞান রয়েছে। একটা বই আছে ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি কাকে বলে, ভক্তির কি কি লক্ষণ, ভক্তি আপনি কিভাবে করবেন, আর ভক্তি করলে কি রেজাল্ট পাবেন, ডিটেইলস দিয়েছে। তো সেই জন্য প্রথম আরেকবার ঈশ্বর, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, পরমেশ্বরের উপরে পরাত পরেশ্বর, আর পরাত পরেশ্বর হচ্ছেন কৃষ্ণ। এবারে কোন কৃষ্ণ? আরাধ্য ভগবান ব্রজে শতকর্ণে, আমাদের আরাধ্য ভগবান আছেন ব্রজের কৃষ্ণ। এবারে আরেকটা পেশার ডিগ্রি, সেই ব্রজের কৃষ্ণকে আপনি কিভাবে পুজো করবেন, কোন ভাবে? কৃষ্ণকে পাঁচটা ভাবে পুজো করে, শান্ত ভাব, মধুর। আপনি মধুর ভাবে পূজা করায় কৃষ্ণকে শ্রেষ্ঠ পূজা। গোপীরা যেভাবে পূজা করেছিল সেইভাবে পূজা করা হয়েছে এই শাস্ত্র গ্রন্থের চরম প্রয়াস। এই শিক্ষা চৈতন্য মহাপ্রভু এসেছিলেন দিতে, যেটাকে বলে বিপ্রলম্ব ভাবে ভগবত আরাধনা। এত কিছু লজিক আছে, একটাই শাস্ত্র পড়বো, একজনই আমাদের আরাধ্য দেবতা, আরাধ্য দেবতাকে পূজা করার একটাই মন্ত্র। এবারে লাস্ট লাইন, আমাদের কাজ একটাই, দেখেন লাস্ট লাইন, কর্ম অপি একম, কর্মাপেক্ষম, এটা ভাঙলে এরকম হবে, কর্ম অপি, আমাদের কাজও একটা, সব একটা একটা। কিন্তু কি কাজ? তস্য দেবস্য সেবা, তস্য দেব মানে সেই দেবের, কোন দেবতা? আমাদের একটাই কাজ, সেই দেবকীর পুত্রের সেবা করা। এখানে লেখা নাই কিন্তু দেশ সেবা করো, জাতি সেবা করো, করছে না? তারা নাম কিনছে না, তারা বলছে যে মন্দিরে কোথায় ভগবান পুষ্য, তোমার সামনে জ্যান্ত ভগবান গুলো বসে আছে, এদের সেবা না করে মন্দিরে
এই বিগ্রহ সেবা করবার এরকম ভক্তি আমার নেই, বলছে কিনা লোকে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি করা পবিত্র ঈশ্বর। আর এই ঈশ্বর গুলো বাদ দিয়ে মন্দিরে ঈশ্বর তুষ্ট এসব মজা মিল দেওয়া কথা লেখা নেই। একটাই কাজ, কি কাজ? সেই দেবতার সেবা করা। সরাসরি কিন্তু জীবের সেবা করে লেখা নেই, কিন্তু সেই দেবতার সেবা করা। কোন দেবতা? তো কাল থেকে চাকরি টাকরি চাকরি ব্যবসা দাজ সব বাদ দেবে, সব বাদ দিয়ে কেবল কেন শ্লোকে পড়লে এরকম বলা হয়নি। ভক্ত মনে ঠাকুর শিখিয়েছেন কৃষ্ণের সংসার করো, ঘরে কৃষ্ণ ঠাকুরকে রেখে রাধা কৃষ্ণের পূজা করবে, যা আপনি চাকরিতে ব্যবসাতে চাষবাসে যা ইনকাম করবেন সেই ইনকাম দিয়ে কৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ। সহজ এই শ্লোকে কোন পরিষ্কার লেখা আছে? আরেকবার একটাই শাস্ত্র পড়বো, দেবকে পুত্রের গীতা। দেবকে পুত্রের গীতি পড়ে আমরা জানতে পারবো একজনই আমাদের আরাধ্য দেবতা দেবকের পুত্র। তাই দেবকে পুত্রকে পূজা করার একটাই মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর আমাদের একটাই কাজ, কি কাজ? গীতা মাহাত্ম পড়লাম, গীতা শুরু করবো আমরা। গীতা টোটাল 18টা অধ্যায়, 18টা অধ্যায় তো না কম বেশি, 700 শ্লোক আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ, দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস্য, ষষ্ঠ অধ্যায় অভ্যাস্য, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ বা বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজনৈতিক যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় কৃষ্ণ দর্শন যোগ। প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ ছিল, অর্জুনের বিষাদের পরে দ্বিতীয় অধ্যায় অর্জুন দীক্ষা গ্রহণ করেছেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দেওয়া শুরু করেছেন। দ্বিতীয় অধ্যায় এবং 18 অধ্যায় সব থেকে বড়, দ্বিতীয় অধ্যায় থেকে গীতার জ্ঞান শুরু হয়েছে, 17 অধ্যায় গীতার জ্ঞান সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় অধ্যায় এবং 18 অধ্যায় আমরা যেরকম ইয়ে শুনি না, খবর বা স্থানীয় সংবাদ, খবরের প্রথম কি দেখায়? খবরের শিরোনামা, হেডলাইন, হেডলাইন। দ্বিতীয় অধ্যায় আছে খবরের হেডলাইন আছে, দ্বিতীয় অধ্যায় কি জ্ঞান আছে গীতার হেডলাইন। এখানে আত্মজ্ঞানের কথা আছে, কর্মকাণ্ডের কথা আছে, জ্ঞানের কথা আছে, ভক্তির কথা আছে, দ্বিতীয় অধ্যায় সব অল্প অল্প হেডলাইন দিয়েছে হেডলাইন। তৃতীয় অধ্যায় থেকে খবরের বিস্তারিত, খবরের পরে লাস্টে আবার বলে না বিশেষ বিশেষ খবর গুলো আরেকবার, অথবা বিশেষ বিশেষ খবরের শিরোনামা গুলো আরেকবার। 18 অধ্যায় রিপিট করেছে, মোট মাঝখানে যে 17টা অধ্যায় যা জ্ঞান আলোচনা হয়েছে অনেক শ্লোক ডবল পাবেন 18 অধ্যায়, যারা মন মনে ভাব শ্লোকটা আপনি পাবেন 18 অধ্যায়ের আছে। সেজন্য 18 অধ্যায়টি বলে পুনরাবৃত্তি, তখন তোমাকে গীতার জ্ঞান 17 অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায় গীতার
সারাংশ দিয়েছেন জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ। তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলেছেন, কি কর্ম আমাদের করা উচিত এবং কর্মের শত্রুকে, কর্মের শত্রু হচ্ছে কাম, সেই কামকে জয় করার জন্য দিয়েছেন জ্ঞানযোগ। আর আপনার জ্ঞান হয়েছে কি না তার প্রমাণ হচ্ছে পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে কর্মসন্ন্যাস যোগ, পদ্মপত্র ইমাম ভাষা। আপনি যদি জ্ঞান গ্রহণ করতে পারেন গীতার জ্ঞান, আপনি সংসারের সুখ দুঃখের কালিমা থেকে মুক্ত হয়ে যাবেন। যেরকম পদ্মপত্র দশ দশ শ্লোকে বলছেন, পাঁচের দশ শ্লোক, পঞ্চম অধ্যায় দশ যে পদ্মপত্র ইমাম ভাষা, পদ্মপাতা জলে থাকলেও পদ্মপাতাকে জল ভিজাতে পারে না। আপনি যদি গীতার জ্ঞান গ্রহণ করে থাকেন, এটা হচ্ছে প্রমাণ সংসারের কোন প্রকারের দুঃখ ব্যথা আপনাকে বিচলিত করতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না, কোন ব্যথাই আপনি পাবেন না যদি গীতার জ্ঞান থাকেন, যেটা আমাদের পঞ্চম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আরেকটা শত্রু, গীতাতে দুই শত্রুর পরিচয় দিয়েছেন। প্রথম শত্রু হচ্ছে কাম, কাম জীবের প্রধান শত্রু। আর জীবের দ্বিতীয় শত্রু হচ্ছে মন, মনের কথা, মনকে কিভাবে জয় করব ষষ্ঠ অধ্যায়ে দিয়েছে। সপ্তম অধ্যায়ে বিজ্ঞান ভিত্তিক ভাবে বুঝিয়েছে ভগবানকে তোমার পূজা করা উচিত, কেন ভগবান তোমাকে কি দিয়েছেন সেটা জানলে তুমি পূজা করো, যদি সময় হয় আমি বলো। সপ্তম অধ্যায় ভক্তি করে কৃষ্ণকে পূজা করো, পূজা করলে কি লাভ। অষ্টম অধ্যায় নাম হচ্ছে অকর্মযোগ, রাজভুজযোগ, ভক্ত যে ভগবানের পূজা করেন তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, কি ঘনিষ্ঠতা, ইংরেজিতে বলে ইন্টিমেসি, কি ঘনিষ্ঠতা তার সঙ্গে, কিভাবে ভগবান তার ভক্তকে দেখাশোনা করেন, ভক্তের যা প্রয়োজন যা অভাব ভগবান নিজে মাথায় করে বয়ে তার বাড়িতে দেন এবং তাকে সুরক্ষা রাখেন। গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায়ে, সময়ং সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়, এইখানে সময় আমার সময়, কাউকে ছোট বড় দেখি না। সঙ্গে সঙ্গে পরের শ্লোক পরের লাইনে বলছেন, যে ভজন্তি তুমাং ভক্তা, যে ভক্তি যোগে আমার ভজনা করেন, মইতে তুলসী চপি আপয়ম, তাকে একটু পার্সিয়ালিটি করি। ভগবান নিজে বলছেন, এটা হচ্ছে নবম অধ্যায় ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, কি আদান প্রদান নবম অধ্যায়। দশম অধ্যায়ে ভগবান বিভূতির কথা বলেছেন, আমি গাছের মধ্যে অস্বস্থ, নদীর মধ্যে গঙ্গা, মাসের মধ্যে মার্গশীর্ষ, আমি ঋতুর মধ্যে বসন্ত, অসুরের ভিতরে প্রহ্লাদ, হিমালয়ের ভিতরে পর্বতের ভিতরে হিমালয়, এক একটা কথা বলেছে। দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ, একাদশ অধ্যায়ের নাম ভগবান অর্জুন ভগবানকে প্রার্থনা করলেন, হে প্রভু তুমি যা যা বিভূতি যোগে তুমি বললে, যে বিভূতির কথা আমাকে দেখাও না, তাই ভগবান দেখিয়েছে। তাই দশম অধ্যায় হচ্ছে অডিও, একাদশ হচ্ছে ভিডিও, ঠিক আছে, পড়লে বুঝতে পারবে যা যা বলেছেন তা লিখেছে। তো বারো এগারো অধ্যায় গেল, বারো অধ্যায়ের নাম হচ্ছে সোজা ভক্তি যোগ, ভক্তি করলে তুমি কি লাভ পাবে, তেষাং সম্বর্ধতা মৃত্যু সংসার সাগরাত, যে ভক্ত ভক্তি করে সে যখন বিপদে পড়ে আমি নিজে আমার গাড়ি নিয়ে আসি, তাকে হাত ধরে তুলে নিয়ে যাই। বারো অধ্যায় বলেছে ভগবানের গাড়ি কি জানেন, ভগবানের গাড়ি মার্সিডিজ মনের গতিতে চলে, আমাদের গাড়ি যেরকম একশো বড় জোর একশো দশ বিশ চলে, আর ভগবানের গাড়ি মনের গতিতে চলে, সে গাড়ি নিয়ে আসবেন আমি শুনলে শুনলে না লিখে গেটে পাহাড় আছে, কে আসবে না আসবে আপনি দেখবেন, ভালো তাই না, আপনি এখানে। তো বারো অধ্যায়, তেরো অধ্যায়ের নাম হচ্ছে
প্রকৃতি পুরুষ বিবেক যোগ, সেখানে বলেছেন এই দেহটা হচ্ছে একটা ক্ষেত, এই দেহটা হচ্ছে একটা ক্ষেত, জমি বলে না জমি, যদি ধান লাগান ধানের ক্ষেত বলে, যদি গম লাগান গমের ক্ষেত, যদি সবজি লাগান সবজির ক্ষেত, এটা কি ক্ষেত, এটা কি ক্ষেত? আপনি গীতার প্রথম শ্লোকটা মনে করুন, ধর্মের ক্ষেত, এই ক্ষেত জমিতে তুমি হচ্ছ মালিক, তুমি হচ্ছ ক্ষেত্রজ্ঞ, আর শরীরটা আছে ক্ষেত্র, এতে তুমি অধর্ম চাষ করতে পারো, ধর্ম চাষ করতে পারো, এটা ক্ষেত। 13 অধ্যায় বলেছেন, 14 অধ্যায় বলেছেন গুণ, 3 প্রকার গুণ সত রজতম সব সময় শরীরে আছে, সত্য গুণের লোক সাত্বিক খাবার খেতে ভালোবাসে, রজগুণের লোক রাজসিক খাবার খেতে, সবার সব খাবার পছন্দ হয় না, কেন না গুণ। গীতায় ভগবত 2 অধ্যায় বলেছেন যে ভক্তের চিন্তাধারা বাইরের লোকের চিন্তাধারা আকাশ পাতাল পার্থক্য, দিন রাতের মধ্যে বাইরের লোক চিন্তা করে এই সাধুরা, এই যে তিলক করা সাধুরা, ঠিক আছে, এরা ঘ্যাঁট খেয়ে থাকে কি করে, আমাকে আপনারা কি খান, আমি নিরামিষ খাই, ডেলি নিরামিষ খাই, দরকার ঠিক না, তারা তো একদিন নিরামিষ খেলে গর্ব করে বলে মহারাজ আজকে আমি নিরামিষ খেয়েছি, কিন্তু তারা সারাদিনে 3টা আমিষ খায়, আমিষের 3টা ভাগ, ডিম মাংস মাছ, প্রতিদিন ডিম খেতে হবে, প্রতিদিন মাংস খেতে হবে, নাহলে একবার যদি না খায় আমার তাদের কাছে উপবাস, আমাদের একজন বাঙালি গুরুদেব আছেন, মা করেছে শ্রীমৎস্বামী গুরু মহারাজ, তিনি বলেন রোজ রোজ আন্ডা না হলে চলে না, রোজ রোজ আন্ডে আন্ডে জম মারেঙ্গে ডান্ডে, রোজ রোজ আন্ডে, তো তারা চিন্তা করে এই সাধুরা বা এই বৈষ্ণবরা ঘ্যাট কে থাকে, রোজ রোজ ঘ্যাট কে থাকে, আর সাধুরা চিন্তা করে যে এই যে লোকেরা বাইরের লোকেরা তারা দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে থাকে, আগে আমার জানতাম না খেয়েছি, কিন্তু এখন বাজার আপনি সবজি বাজার করতে গেলে যে একটু মাছের গন্ধ লাগে, নাকি না, একটা যদি কেউ সামনে একটু সিগারেটের ধোঁয়া ছেড়ে, আবার কেউ যদি 5 আঙ্গুলের সেবা করে আসে কেউ তার মুখের সামনে, তো আপনার মধ্যে বমি বেরিয়ে যাবে, ওর কি করে রোগ হয়েছে, আর এক ধরনের মাছ আছে তাকে শুকিয়ে বিক্রি করে, তো সামনে দিয়ে যদি গাড়িটা চলে যায় যেন ভিতরে যেন অন্ন প্রাশনের ভাত বেরিয়ে যাবে, কিন্তু ওগুলো খাচ্ছে কিনা ওরা, তো সাধুরা চিন্তা করে এইসব দুর্গন্ধের জিনিসগুলো খেয়ে থাকে, এটা চিন্তাধারা দেখেন, এটা হচ্ছে গুণের প্রভাব, সে কি করে খাচ্ছে আপনি কি করে খেতে পারছেন না, আপনি তখন তমগুণে রজগুণে ছিলেন খেয়েছেন, এখন হরিনাম করছি ভগবানের প্রসাদ খেতে খেতে ধীরে ধীরে সত্য গুণে আসছেন, ওইগুলো আপনার দুর্গন্ধ লাগছে, এসে গুণের প্রভাব 14 অধ্যায়, 15 অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ, এই জগৎটা একটা উল্টো পট গাছ, বাসস্থ গাছ, উল্টো গাছ দেখেছেন যার মূলটা হচ্ছে উপরের দিকে শাখা পাশাখা নিচের দিকে, দেখেছেন কি পুকুর পাড়ে গেলে দেখবেন, যদি পুকুর পাড়ে একটা আম গাছ হয়, আপনার আম গাছে যদি আম গাছ হয় এই আমের সিজনে পাকা আম ধরেছে, আপনি পুকুর পাড়ে গিয়ে দেখছেন এই পাকা আমগুলো জলে দেখা যাচ্ছে, আপনি জলে ঝাঁপ দেন পাকা আম, পাকা আম পেতে গেলে ভগবান শিখিয়েছেন 15 অধ্যায়, খুব সুন্দর ভাবে শিখিয়েছেন, এই সুখ হাতে আছে না এই পুকুরের ভিতরে, এইখানে একটু সুখ নেই, সুখ খুঁজতে গেলে তোমাকে কি করতে হবে, উপরে তাকাতে, হরিনাম করো, কৃষ্ণ পূজা করো, উপরে গেলে সুখ পাবে, এইখানে কোথাও সুখ পাবে না, তুমি বলতে পারো আমি ভালো চাকরি করবো, একটা সুন্দর জায়গা কিনে আমি একটা
ফাইভ স্টার বিল্ডিং বানিয়ে থাকবো, আর বিল্ডিং এর উপরে লিখে দেবো এই বিল্ডিং শান্তি কুঞ্জ, শান্তি ভিলা, শান্তির নির, শান্তি নিকেতন, যত শান্তি আপনি লিখুন না কেন, ঘরে গিয়ে ঢুকে দেখুন কার ভিলেন ঝগড়া চলছে, কোন বাড়িতে শান্তি নেই, এটা গ্যারেন্টি। কেন ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম, ভগবান নাম দিয়েছেন, ভগবানের দেওয়া নাম। এই জগতের কবিরা যদিও বলতে পারে মরিতে চাই না আমি সুন্দর, ভগবানটা সুন্দর বলেই সুন্দর না, এটা হচ্ছে দুঃখ। ভগবান বলতেন আমরা একটা দোকান বানিয়ে দোকানের নাম রাখি না উমা ঔষধালয়, উমা ঔষধালয়, লক্ষ্মী ভোজনালয়, আজকে সব আলাদা, ভোজনালয়, ঔষধালয়, বাসনালয়, বস্ত্রালয়। আপনি ঔষধালয়ে গেলে কি পাবেন, ঔষধ পাবেন, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবেন, ভোজনালয়ে ভোজন পাবেন, ঠিক কি না। ভগবান এই জগৎ বানিয়ে নাম দিয়েছেন দুঃখ, কি পাবেন, একদম কেঁদে কেঁদে জন্মগ্রহণ করেছে আমরা, একটা একটু নীরের সত্য কথা, আমরা কেঁদে কেঁদে জন্মগ্রহণ করেছি। আর এখন একটা নাকি নতুন কালচার এসে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ, এটাই তো হিন্দু কালচার না, হিন্দু কালচারে এই কথাটা ছিলই না। আমাদের ছেলে মেয়ে খ্রিস্টান স্কুলে পড়ছে, শিখছে ওখান থেকে, এটা হিন্দু কালচার না। কেউ আমরা হ্যাপি বার্থডে জন্ম, কেউ আমরা হেসে গুলে আসেনি, কিন্তু সবাই আমরা জন্মগ্রহণ করেছি। আপনি যদি না মনে হয় তার বাড়িতে শিশু জন্মের সময় দেখবেন গিয়ে, আর এখন তো আবার ঘরে জন্মাচ্ছে না, সব পেট কেটে বের হয়েছে হসপিটাল থেকে, খাঁচতে কাঁদছে না হাসছে কে বের, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যিনি জন্ম দেন আর যিনি জন্মগ্রহণ করেন দুজনেরই ব্যথা, দুজনই দুঃখ করতে করতে জন্ম দেন, দুঃখ করতে করতে জন্মগ্রহণ করে। স্টার্টিংটা হয়েছে দুঃখ থেকে, আপনি এখানে সুখ পাবেন কি, তো সেই জন্য যদি সুখ পেতে চান প্রভুপাদ সারা বিশ্বকে শিখিয়েছেন চ্যান অ্যান্ড বি ওটা আরো ভালো সুখে থাকো, এছাড়া কোনো সুখ নেই, সারা বিশ্বকে শিখিয়েছেন। দেখুন মায়াপুরে যারা গেছেন, আমেরিকার লোকের কি অভাব ছিল, টেকনোলজি, টাকা পয়সা, ধন দৌলত। অস্ট্রেলিয়ার লোকের কি অভাব ছিল, ইউরোপ লোকের কি অভাব ছিল, তারা সব ছেড়ে দিয়ে হরিনাম শুরু করে দিল। এই কয়েকদিন পরে নবজীবনের পরিক্রমা আসছে, খালি পায়ে ভূমিতে লুটাপুটি করে গড়াগড়ি দেবেন, মাটি পবিত্র, এই ভূমিতে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন, তারা আনন্দে নাচছে। কিন্তু আমরা চৈতন্যদেবের এই বাংলাতে জন্মগ্রহণ করে কতটুকু চিনেছি চৈতন্যদেবকে, সেটা হচ্ছে বহুপাত শিখিয়েছে। পনেরো অধ্যায়ের নাম পুরুষোত্তম, ষোলো অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাজ্য। এই জগৎ থেকে উদ্ধার করতে গেলে দৈব গুণের বিকাশ, অসুর গুণকে দাঁড়িয়ে দৈব গুণ আনতে হবে। আর সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয়, আর আঠেরো অধ্যায় মুখ্য মুক্তি। এর ভিতরে প্রথম অধ্যায় জ্ঞান শুরু হয়, প্রথম অধ্যায় অনেক টাইম হয়ে গেল, কয়েকটা শ্লোক পড়ে আমরা চিন্তা করছি আজকালের মধ্যে প্রথম অধ্যায়টা শেষ করবো, যদি সাতটা থেকে নটা হয় দু ঘন্টা হলে করা যাবে, ঠিক আছে। আজকে আর কুড়ি মিনিট আছে, আমরা পড়ি একটু পড়ি, নটায় শেষ করি, একসঙ্গে আপনারা জানেন এই কৌরব এবং পাণ্ডবদের ভিতরে যে ঝগড়া সেটা চরম পর্যায়ে পৌঁছেছিল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধভূমিতে। আর ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ, অন্ধ তাই তিনি যুদ্ধক্ষেত্রে যাননি, তিনি ঘরে বসে যুদ্ধ শুনছেন, কার কাছ থেকে, সঞ্জয়ের কাছ থেকে। তাই সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা তারপর কি করল। সঞ্জয় হচ্ছেন ধৃতরাষ্ট্রের সেক্রেটারি,
আর ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ, তার পিতা হচ্ছেন ধৃতরাষ্ট্রের পিতা কি গো? হিন্দু লোক আমরা তো জানতাম হিস্ট্রিটা, ধৃতরাষ্ট্রের পিতা কে? সত্যি সত্যি শান্তনু মহারাজ, ইতিহাসটা এরকম, শান্তনু মহারাজ, শান্তনু মহারাজ, শান্তনু মহারাজের বিয়ে হয়েছিল গঙ্গার সঙ্গে, মা গঙ্গা সাক্ষাৎ, যে গঙ্গার নদী তার মূর্তি, গঙ্গা দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। তার সঙ্গে একটা শর্ত ছিল যে আমি যা করবো তুমি তুমি প্রতিবাদ করতে পারবে না। কেন? তিনি ছিলেন দেবী স্বর্গের, শান্তনু মহারাজের মর্তে এত বড় ক্ষমতা ছিল, তিনি মর্তের লোক হয়েও দেবী স্বর্গের দেবীকে বিবাহ করেছিলেন। আমাদের লোক তো বড় ঝোঁক, আপনি মালদার লোকের আমেরিকান মেয়েকে বিয়ে করতে পারেন, বাপ রে বাপ। আমাদের গ্রামের ছেলেটা মেম সাহেবকে বিয়ে করেছে, বাপ রে বাপ। আমাদের স্কুলে কিছু কিছু লোক বিয়ে করছে, বাপ। কিন্তু উনি বিয়ে করেছিলেন কোথাকার মেয়েকে? স্বর্গের দেবী। আর দেবী তখন যে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি একটা শর্তে, আমি যা করবো তুমি প্রতিবাদ করবে না। আরে বিয়েতে হয়ে যাওয়ার সে লালন সাহেব ঠিক আছে প্রতিবাদ করবো না। তারপরে সহ্য করতে পারেন ঠিক আছে, যাবে তো যাবে, এর প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবাদ করেছেন, কারণ গঙ্গা বললেন চুক্তিপত্র ফেল, এবার দিবস নাকি আমি যাই। তবে এই সন্তানকে আমি বড় করে তোমার কাছে পৌঁছে দেব। সে ছিল জেলের মেয়েকে বিয়ে করতে চাইছে। তখনকার দিনে এইরকম নিকৃষ্ট চেতনা ছিল না। নিকৃষ্ট মানে রাজা রাজকন্যাকে বিয়ে করত, রাজার চিত্ত অন্য কোন মহিলার প্রতি ধাবিত হবে না। রাজা কেমন রাজকুমারীকে বিয়ে করবেন, ব্রাহ্মণ কেবল ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করবেন, তখন তাদের নিয়ম ছিল। তাই জন্য রাজা হয়ে জেলের মেয়েকে কি করে বিয়ে করতে যান, এর হিস্ট্রিটা আমি পরে বলছি। তো বলেছেন আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার কন্যাকে আপনি বিয়ে করতে চান ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত। বলছি কি শর্ত? বলছে আমার কন্যার গর্ভে যে সন্তান আসবে সে হবে ভাবি রাজা, পরবর্তী রাজা। তখন শান্তনু মহারাজ রাজি হলেন না, বুঝে না এটা শোনো, আমার একটা বড় ছেলে এখনো বেঁচে আছে দেবব্রত, তাকে আমি রাজকুমার বলে ঘোষণা দিয়েছি, সে হল পরবর্তী রাজা। ঠিক আছে, তাহলে আমার মেয়েকেও আপনাকে বিয়ে দিতে পারবো না। দেবব্রত একজন যে নিজে বাবার বিয়ে ঠিক করতে গেছিলেন, লোকটা বেশিদিন জগতে ছিল না, মাত্র 456 বছর ছিল, বিখ্যাত ব্যক্তি। তো উনি দাদুর কাছে গেছে, হবু দাদু, দাদু তো না, দাদু আপনার মেয়েকে আমার বাবাকে বিয়ে দেবেন না? বলতে আমি দেবো না বলিনি তো, আমার তো একটা শর্ত। কি শর্ত? ছেলে সন্তান হবে সে হবে ভাবি, তাকে রাজা করতে হবে, দু হাত থেকে চার হচ্ছে কিনা হয়েছে। ওই রকম প্রতিজ্ঞা ছিল না ভীষ্মদেবের, ভীষ্মদেবের বাক্য মানে সত্য। আর একজন রাজার পক্ষে এরকম বিবাহ ব্রহ্মচারী থাকবে, যদিও আমাদের দেশে এখন হচ্ছে বাবার বিয়ে হলো, বিয়ের পরে দুই ছেলে, যে নাম বললেন বিচিত্র বিদ্যা আর চিত্রাঙ্গদা, দুই ছেলে বাচ্চা ছেলে, প্রতিজ্ঞা আছে তাদেরকে রাজা করতে হবে, রাজা করে দেওয়া হয়েছে, রাজা হয়েছে বিচিত্র বিদ্যা চিত্রাঙ্গদা, আর রাজ্য চালাকে ভীষ্মদেব, ঠিক আছে।
রাজা মনমোহন রাজ্য চলার সেখানে গিয়ে ভীষ্মদেব হাজির। ভীষ্মদেবকে দেখে অন্যান্য রাজকুমার ভয় পেয়ে গেছে, আবার চিন্তাও করছে এই তো ব্রহ্মচারী, ই আবার বিয়ে বাড়িতে কেন, এই ব্রহ্মচারী আবার বিয়ে করার সব হলো না, এই সবাই কেন কেন এই ভীষ্মদেব কিছু আর ভীষ্মদেব থাকলে কেউ সে কন্যাদের আর বিয়ে করতে পারবে না, তার জান তার বিশ্ব ক্ষমতা, তাই ভীষ্মদেব গুরু শিষ্যকে আলাদা গুরুদেব বললেন শিষ্য থ্যাংক ইউ তোমাকে, তুমি যে যে বিদ্যা আমার কাছে শিখেছ তাতে আমি খুব খুশি, তোমার দক্ষতা দেখে আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার লক্ষ্যে তুমি স্থির থাকো। গুরুদেবের কাছে আশীর্বাদ পেয়ে গেল, তারপরে এবারে অম্বাতে শিবের পূজা করলো, শিক্ষা করলো, সত্যি একটা পাঠ গেল ইলেকশন। তখন বলছেন ব্যাসদেবকে ধরেছেন, ব্যাসদেব সরি দেখো তোমার দুটো ভাই বউ বিধবা, তাদের কোন সন্তান নেই, তুমি তাদের গর্ভের সন্তান দাও। তখন কাছে পন্থা ছিল দেবর না সুতোৎপত্তি, দেবর বা ভাষণ অন্য দিতে পারতে, তখন তাদের ছিল কলেজুগে নিষেধ আছে। তা তাকে কি বলছেন, তিনি ছিল ত্রিকালক পুরুষ, তিনি জানতে পেরেছিলেন এই মুহূর্তে এমন একটা ছেলে ভূমিষ্ঠ হবে যে ছেলেটা সমাজের জন্য মহান মঙ্গল কাজ করতে পারবে, আর সেই দায়িত্বটা তিনি নিয়েছিলেন। তিনি বলছেন আমি সেই সন্তানের জন্ম, আর সন্তান জন্ম দেওয়ার জন্য একটা পাত্র হিসাবে মেয়েটাকে স্বীকার করেছিলেন, বুঝে আমি তোমার ঘরে বহুমতি রেখে থাকতে পারবো। তো ভাসুর আসলেন রাত্রে, তারা আছেন রাজবধূ, তারা রাজকন্যা রাজবধূ, তারা জানেন যে আমাদের স্বামী রাজা ছিলেন, আর ভাসুর মানে আরো মহান ব্যক্তি হবে, তাই তো খুব মহান ব্যক্তি, সুন্দর সুপুরুষ অনেক কিছু কল্পনা করে আছে, অন্ধ কি করে রাজা হতে পারে। তুমি আরেক তো পরের দিন এসছেন আরেক বৌমা, সে দিদির কাছে শুনে এসে ভাসুরটা কেমন, আর তার দোষের জন্য তার সন্তান যে ডিফেক্ট হয়ে যাবে এটাও জেনেছেন, সে যে দিদির কাছে জেনেছিল মোটামুটি শক্ত আছে, আগে থেকে জেনে নিয়েছে ভাসুর কেমন, কিন্তু দিদির কাছে যা শুনেছে রাত্রে যা দেখছে বুঝছে না, ও চোখ বন্ধ করছে না ভয়, কেন আবার মানে এত ভয় খেয়ে গেছে শরীর একদম বীর পিতা। তিনি তিনি ধৃতরাষ্ট্রের কাছে এসেছিলেন, পুত্র তুমি জন্ম থেকে অন্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি যাতে দেখতে পারো তোমাকে আমি দিব্য চক্ষু দেবো, তার ক্ষমতা ছিল ব্যাসদেবের। তিনি ধৃতরাষ্ট্র বললেন না আমি পুত্রদের হত্যা নিজের চোখে দেখতে, জানতেন এই যুদ্ধক্ষেত্রের ঘটনা রেজাল্ট জানতেন, আমি আর ইন্ডিয়া খেলা ছিল কে কত রান করেছে গো এটা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কিনা আপনি যদি জিজ্ঞাসা করেন আচ্ছা অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলার কথা ছিল খেলাটা কি হচ্ছে এই প্রশ্নটা আসে কেন, যদি এইরকম প্রশ্ন করেন এর মানেটা কি, খেলা নিয়ে কোন একটা দ্বন্দ্ব আছে পিচ নিয়ে, সেখানে যদি মনে করে ভাই অর্জুন যুদ্ধ করে কি লাভ, আমরা ভাই ভাই